হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরো একটা ভিডিও শুরু করছি। জানি না এই ভিডিও শেষ কোথায় গিয়ে হবে, পারবো কি না, অতো কমপ্লিট করতে পারছি না, ব্লগ ক্লগ কিছু শুটও করতে পারছি না। আমি এইমাত্র জাস্ট এদিকে আসলাম, আর সকালবেলা ফ্রেশ হতে এসেছিলাম একবার, তো তখন একবার আসতে পেরেছিলাম। আর এখন শোনো, আমার ঘুমো দিচ্ছে, স্নান করানোর পরে ওকে খাইয়ে ঘুম পাড়াতে পারলাম, সেই ভোর 4টের সময় উঠেছি। তারপর থেকে তারপরে 6টা অবধি টানা ওকে নিয়ে ঘোরাঘুরি, কোলে বসিয়ে নাচানো, খাওয়ানো, কত কিছু করা, কিছুতেই ঘুমাচ্ছিল না। 6টা সাড়ে 6টার সময় ঘুমিয়েছে, তারপরে একটুখানি ঘুমিয়েছে, 1-2 ঘন্টা ঘুমানোর পর থেকে উঠেছে। তারপর থেকে ওই ছুটকো ছুটকো ঘুম হচ্ছে, ঘুমাচ্ছে না, শোয়ানো হচ্ছে, নড়ে উঠে আবার উঠে পড়ছে, টয়লেট করছে, উঠে পড়ছে। আর রাত্রেবেলা ডাইপার পরায়, কিন্তু তাছাড়া সারাদিন তো পরিয়ে রাখা যায় না, টয়লেট করে দিলেই ঘুম ভেঙে যায়, কান্না করে দেয় আর উঠে পড়ে। তো এরকম করে ছুটকো ছুটকো ঘুম হচ্ছে, সেগুলো আর কি ঘুম না, ক্লান্ত লাগছে, ওর পাশে শুচ্ছি, শুতে না শুতেই আবারও উঠে পড়ছে, কিছু না কিছু হয়ে নড়ে চড়ে। তো এরকম করে করে মনে হলো যে দুপুরের হয়তো স্নানটা করানোর পরে, খাওয়ানোর পরে হয়তো ঘুমটা একটু ডিপ হবে ওর। তো সেইটাই ওরকম করতে করতে সকালের পরে আবারও একটা ঘুম হয়, সেই ঘুম আর ওর হলো না। ওইরকম ছুটকো ছুটকো ঘুম, ছুটকো ছুটকো খাওয়া, কান্নাকাটি, ওঠা, এগুলো করতে করতে স্নানের সময় হয়ে গেছে, 12:30-12:30 বেজে গেছে। তারপরে ওকে স্নান টান করিয়ে খাইয়ে ক্রিম ওষুধ টষুধ সব কিছু লাগিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে মা একটু ফ্রি হয়ে ওখানে গেল, আর আমি এখন চলে আসলাম ভাত খাওয়ার জন্য। অনেকটাই লেট হয়ে গেছে, 1:40 বাজে, কারেন্ট ছিল না কিছুক্ষণের জন্য, তারপরে ট্যাঙ্কিতে জলও ছিল না, মোটরটা চালিয়ে দিলাম। আর এই যে ও খুব ব্যস্ত, কেবল দোকান থেকে আসলো, বাইরেটা যে চালটা হচ্ছে সেটারই কাজ হচ্ছে, ভালোভাবে খুব ভালোভাবে করতে পারছি না, আবার একদম খোলামেলা ভাবেও রাখা যাচ্ছে না। তাই প্রথমে ভাবলাম বারান্দাটা শুধু চালা দেবো, তারপর ভাবলাম না ওটাকে ঘিরে দেবো, টিন দিয়ে নেট দিয়ে ঘিরে দেবো, তাহলে ভালো হবে, বাইরেটা একটু ইউজ করা যাবে মাটি মাটি ফেলে। আর উপরে তো আগে প্ল্যান হয়েছিল শুধু চালা দেবো, তাই পাটখাটি হয়েছে, ঠিক আছে ওটা পরে ব্যবহার করি, আস্তে আস্তে পরে ওটা চেঞ্জ করে টিন করে নিতে পারবো। আর তারপরে তো অন্য কাজ বাকি রয়েছে আপাতত, মোটামুটি যা যেভাবে করা হলো আর কি, পাটকাঠি, তাবু ঠাবু বা বাঁশ, এগুলো ইউজ করেও তবু 1 বছর চলে যাবে, তারপরে দেখা যাবে কি হয় না হয়। এই মুহূর্তে আমরা কি ঠিক করছি কি ভুল করছি কিছু বুঝতেও পারছি না, কিন্তু করারও খুব প্রয়োজন। যখনই সমস্যা আছে তখনই আমাদের স্টেপ নিয়ে নিতে হচ্ছে, যেটা এখন করতেই হবে। তবে অত ভাবনা চিন্তা করে সময় নিয়ে আমরা করতে পারছি না, যে আর একটু সময় নেই, আর একটু এই নেই, তাহলে পারমানেন্ট ভাবে এটা হয়ে গেলো, এটা হয়ে গেলো, কিছু আমরা করতে পারছি না। যাই হোক, চলো বকবক করবো না, এখন মনে হচ্ছে যেন ব্লগ করারও সময় নেই। চটপট খেয়ে নিই, তোমাদের সঙ্গে শেয়ার করছি কি রান্না করেছে মা। আর সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম খিচুড়ি আর ডিম সেদ্ধ দিয়ে, আর এখন ভাত খেয়ে নিই, চলো স্নানও করতে হবে। এই যে এটা একটা সবজি, আর এখানে হয়েছে ডাল, আর এই যে কাঁকরোল ভাজা, আর এটা হয়তো লাউ বা চাল কুমড়ো ভাজা। খাওয়া দাওয়া হয়ে গেছে, চটপট করে ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা জামা কাপড়, সেগুলোই ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, ছড়িয়ে দিচ্ছি রোদে। একটা শাড়ি, কালকে ডাক্তার দেখাতে গেছিলাম, আর এখন তো যেগুলোই পরে বাইরে যাব সেগুলোই ধুয়ে দেওয়া উচিত, তা না ছাড়া ব্যবহার করা উচিত না। তো কালকে তো ধুতে পারিনি, রাত ছিল, তাই আজকে ধুয়ে দিলাম শাড়িটা আর সায়া ব্লাউজ নাইটি। এবার ঘরে যাই দেখি, স্নানও করতে হবে। এই দেখো, এখানে মিস্ত্রি কাকুরা কাজ করছে, দেখতে পাচ্ছ উপরটা পাটকাঠির চালা দিয়ে সুন্দর করে করে আর চার সাইডে ঘেরা হচ্ছে। আর তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমার কিন্তু এটা প্ল্যান ছিল না, আমাদের শুধু উপরে চালাটাই কথা ছিল, তারপরে ভাবলাম যে না চালা যখন হচ্ছে তাহলে চারপাশটা ঘিরে দিই, নিচে টিন দিয়ে উপরে কিছুটা নেট দিয়ে ঘিরে দিই। তো আগে যদি প্ল্যান থাকতো তাহলে উপরে আমি টিন দিয়েই করতাম, যাই হোক ভালোই হয়েছে, পরে যদি কখনো সুযোগ হয় টিন দিয়ে দেবো। আজকে তো বাইরে ছাউনির কাজটা হচ্ছে, আর কতদূর কাজটা হবে, আজকে সম্পূর্ণ হবে কিনা জানি না, হয়তো একটু বাকি থাকলেও থাকতে পারে, কারণ আকাশে মেঘ করেছে, মেঘ না করলে অবশ্য এখন অনেকটাই বেলা, 4টেও বাজেনি এখনো, 3:30 বাজে। আর বিকেলবেলা মা চা বিস্কুট দিল যারা কাজ করছে সেই কাকুদের, আমিও খাচ্ছি, কারণ এটা লিকার চা, তো সেই কারণে অসুবিধা হবে না, একদম হালকা মিষ্টি দেওয়া। আর ঘুমো দিচ্ছে, রাত্রেবেলা হয়তো জাগাবে, কিন্তু আজকে অনেকটা সময় জাগা ছিল, ঘুমটা ডিপ হয়নি, সেই কারণে ঘুমাচ্ছে, উঠে যাবে মনে হচ্ছে, তাকানো তাকানো রয়েছে আর নাড়াচাড়া করছে। এখন টাইম বিকেল 4টে, দেখতে পাচ্ছ কীরকম বৃষ্টি হচ্ছে। তো মিস্ত্রি কাকুরা কাজ করছিলো, কাজ করতে করতে এমন জোরে বৃষ্টি নামলো, তো সবাই ছুটে মুটে এই চালার তলায় চলে আসলাম। তো একটা জিনিস কিন্তু ভালোই হলো, আমাদের কিন্তু পরীক্ষা করা হয়ে গেলো যে ঘরের ভিতরে জল পড়ছে কি না, তো জল পড়ছে না, সব ঠিকঠাকই আছে। আর যে কারণটার জন্য এটা লাগানো, সেটা হচ্ছে দরজাতে জল আসতো, সেটা কিন্তু একদমই বন্ধ হয়ে গেছে এখন। এখন বাজে হচ্ছে 10:30, আর এখন চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, মা এই ঘরে আসলো, সোনামা ঘুমো দিচ্ছে, আজকে বিশাল ঘুম দিচ্ছে বর্ষায়, তো আজকে এখন যাচ্ছি ওই ঘরে, আমি আর তোমার দাদা ভাই ও খেয়ে নেবে। আর সেই আজকে দিনের বেলার ঘুমানো হয়নি, কি মানে বুঝে উঠতে পারছি না, কারণ
একটা প্রমোশনের কাজ রয়েছে যেটার জন্য বারবার আমাদের কল করছে, কিছুতেই হয়ে উঠছে না। ও যখন সোনামা যখন ঘুমায় তখন অন্য কাজে বিজি থাকি বা হয়তো ঘুম পায়, আর যখন হয়তো কাজটা করা খুব জরুরি ও তখন জেগে থাকে, ওকে নিয়ে সময় কাটাতে হয়, মানে ওকে খাওয়াতে হয়, অনেক কিছু করতে হয়, ঘুমাতে চায় না, এরকম হচ্ছে। তো এখনও তো ঘুমাচ্ছে, খেয়ে আগে আসি, তারপরে দেখা যাবে ও ঘুমায় কি না, করতে পারি কি না কাজটা। অনেক রাত হয়ে গেল, তাড়াতাড়ি শোয়ারও দরকার, ঘরও পুরো অগোছালো, বিছানাটা ঠিক করতে হবে, বিছানা ঝেড়ে টেড়ে মশারি টানাতে হবে, পুরো বিছানা চাদর ঠেজর এলোমেলো হয়ে গেছে, সব রেডি করে নিয়ে আবার ওকে খাইয়ে টাইয়ে শোয়াতে হবে। আগে চটপট খেয়ে আসি, কারণ ও যদি আবার উঠে যায় তাহলে খাওয়ার জন্য কান্না করবে, ততক্ষণ মা অবসর সামলে নিতে পারবেন। চলো যাই। আজকে বৃষ্টি হয়েছে আর হয়েছে চিকেন, তো যেখানে মা বেড়ে রেখে দিয়েছে এখানে আছে, ওদিকে আছে সব বাড়া, আর ব্যাঙের ঘ্যাঘর ঘ্যাঘর শুনতে পাচ্ছ। অনেকদিন পর অনেকটা জোরে বৃষ্টি হলো, এর আগেও একদিন হয়েছিল কিন্তু আজকের বৃষ্টিটা অনেক জোরালো বৃষ্টি হয়েছে, আর সেই জন্য আমাদের বাড়ির মানে পিছন দিকটা করে পুকুর করা, পুকুর বলতে গর্ত আছে, সেখানে তো জল জমে গেছে, আর ব্যাঙেদের তো সেই মজা, জানি না ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা পাচ্ছ কি না, প্রচুর ব্যাঙ ডাকছে প্রচুর, আর আমরা এখন ওই ঘরে আছি জন্য শুনতে পাচ্ছি না, যখন এই ঘরে থাকতাম মানে ছিলাম তখন তো শোনা যেত, আর মাদের ঘর থেকে সব থেকে বেশি শোনা যায়, কারণ এই ঘরের পাশেই ওই পুকুর। এই যে আমার থালাটা বাড়াই রয়েছে, মা ভাবছিল হয়তো যে ও ঘরে নিয়ে যাবে, সেই কারণে ভাতটাও রেডি, তো এখানে আবার আমাকে আসতেই হবে হাত ধুতে, থালা রাখতে, তারপরে বাথরুম ঠাথরুম যাওয়ার জন্য, তো সেই কারণে একবারই এখান থেকে খেয়ে নিলেই সুবিধাটা হয়। এই দেখো পাপড়ি শুয়েছে, এটা কোনো যুক্তির কি করবো, আমার তো সোনামার কাছে শুতে ইচ্ছে করে ওকে নিয়ে, আর মশারিটা ধরলে পরে ওর জন্য আলাদা করে মশারি দিলে ওকে দূরত্ব লাগে, ওর জন্য ওর মশারির মধ্যেই আমি ঢুকে গেছি। দেখো এই মশারিটা একটু বড় ভালো, তাই বলে পাপড়ি ঢোকার মতো না। হায় রে, ঘুমা ঘুমা সোনামা, তুমিও ঘুমা, সোনামাও ঘুমা, আজকে বিছানায় আমার জায়গা নেই। কারণ কী হয়েছে বলো তো, আজকে বিছানাতে আমি মশারি টানিয়েছি, টানানোর পরে দেখি মশারিতে এক গাদা পিঁপড়ে, তো রাতের রিক্স নিয়ে মশারিটা সঙ্গে সঙ্গে খুলে বিছানা ঝেড়ে বাইরে রেখে দিয়েছি, কালকে দুই আবার লাগাবো। আর তাই ভাবলাম যে আমি আজকে নিচে শুই, এই যে শীতল বাটিতে একটা বালিশ নিয়ে, আমি যে ছোট্ট একটা ফ্যান রয়েছে, আর আজকে পাপড়ি আর আমাদের সোনামা উপরে শোবে, তো এই মশারিটা দিয়ে বেবিকে শোবে আর পাপড়ি এমনি বাইরে শোবে। এই যে আমাদের সোনামা, তুমি কি তাকিয়ে রয়েছো সোনামা? হ্যাঁ সোনামা, সোনামা, হ্যাঁ সোনামা। আর এই যে আমাদের সোনামা, ছোট্ট ছোট্ট পা খালি টুং 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 করছে পা দিয়ে। এই যে আমাদের সোনামা, হ্যাঁ সোনামা, সোনামা। ঠিক আছে চলো আমি নিচে শুই, ভালো লাগছে না, আজকে সারাদিন মিস্ত্রির কাজ করেছি তো ভালো লাগছে না, চুলের অবস্থাও কী হয়েছে, আজকে বাড়িতে সারাদিন মিস্ত্রি কাজ করেছে, তো ওখানে সাথে সাথে ছিলাম, একটু রেস্ট পাইনি, চলো একটু রেস্ট নিয়ে নিই, একটু ঘুমাই, ও এখন ঝামেলা করছে না, এতক্ষণ একটু ঘুমিয়ে নিই। দেখো বলেছিলাম না আজকে সারাদিন এমন ঘুম দিচ্ছে, রাতে যে কী করবে, তো এখন বাজে হচ্ছে দুপুর বলছি, বাবা রে বাবা, মাথা টাথা সব খারাপ হয়ে গেছে, এখন বাজে রাত আড়াইটে, এখন এই যে মাম্মা হেঁচকি উঠেছে, দুটোর সময় থেকে এরকম করে তাকিয়ে আছে, ভাবলাম যে রাতে তো ঘুমাই, হয়তো বা ভোরের দিকে উঠে পড়ে একটু আগে আগে উঠবে, তো এই হচ্ছে সেই অবস্থা, শুতে শুতেই বাজে 12টা 1টা, আর এখন বাজে 2:30, দুটোর থেকে এরকম জেগে রয়েছে, এখন হেঁচকি উঠেছে, খাবে না, শোবে না, মানে খাওয়ানো হয়েছে, পেট ভরা আছে, শুইয়ে দিলেই তোমরা যে বলো ওকে কোলে রাখবে না, শুইয়ে দিলেই জাস্ট 5 মিনিট, ওকে শুইয়ে দিয়ে যে পাশে একটু শোবো, তারপরে 5 মিনিটের মধ্যে শুরু হবে, এমন কান্না করবে, হুড়মুড়ি উঠতে হয়, পুরো চমকে যাই, বাবা চমকে যায় কি হলো, আর এই যে ওনার এই অবস্থা। হেঁচকিতে ভীষণ বিরক্ত করে, হেঁচকি উঠলে পরে ওকে খাওয়াতে গেলে ও খেতে চায় না, আজকে সারাদিনে ঘুমায়নি, ও যখন ঘুমাচ্ছিল ঘুমানোর সুযোগ ঠিকই ছিল কিন্তু ঘুম হয়নি কিছু না কিছু করে আর কি। চলো দেখি কতক্ষণে একটু ঘুম হয়, তাহলে আবার একটু ঘুমাতে পারবো। মাম্মা ঘুমো দাও, মাম্মা
তাকিয়ে থাকে না এত রাতে। দেখো ঘুমদা মাম্মা, ঘুম পাচ্ছে, এত রাতে তাকিয়ে থাকে না। তুমি ভালো মাম্মা না? তুমি ভালো মাম্মা না? তাহলে ঘুমুদা মা। ঘুমুদাও, এখন কেউ দেখে? তাকিয়ে থাকে, এখন বাইরে আলো নেই, পাখি নেই, গাছ নেই, কিছু নেই, আর ঘরের মধ্যে তো সেই লাইট আলো। তুমি ঘুমুদাও মা, ঘুমালেও ঘুমাতে পারে দেখি, ঘুম পাড়িয়ে চেষ্টা করে।